রাজধানীর মতিঝিলে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজ শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকার মতিঝিলের ঠিক এই জায়গাটিতে শিক্ষার্থী অর্থাৎ এখানে স্কুল শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছিলেন এবং পুলিশ তাদের বাধা দিলে এক পর্যায়ে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে এক ধরনের বাগবিতণ্ডা বাধে এবং পুলিশ অবস্থান নেয়। তারা এক পর্যায়ে কিন্তু তাদের অবস্থান তুলে ধরে, পুলিশ তাদেরকে পিছু হটতে বললে তারা অবস্থান নেয় এবং তারা বলছেন যে তাদের উপরে পুলিশ এক ধরনের এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ এখানে আসলে চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং মতিঝিলের এই এলাকায় আমরা দেখেছি যে পুলিশের এই অবস্থানের কারণে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং শিক্ষার্থীদের এই বিক্ষুব্ধ অবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এই কারণে কিন্তু এই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে এই জায়গাটিতে ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য এখানে নেমেছে এবং এরা আসলে স্কুল শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থীদেরকে পুলিশের এই অবস্থানের কারণে মতিঝিলের এই এলাকায় কিন্তু এক ধরনের অবস্থা তৈরি হয়েছে এবং সেই জন্য পুলিশ কিন্তু তাদেরকে আবারও ধাওয়া দিয়ে সামনের দিকে সরিয়ে দিচ্ছে এবং পুলিশের এই ধাওয়া খেয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারাও একসময় তারা দাবি করছে তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। সব মিলিয়ে আসলে এখানে এক ধরনের যদি বলি যে পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের, সেটি দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে আসলে অনেকটা ধাওয়া দিয়ে বা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে এখন এই পরিস্থিতিতেই আসলে রয়েছে। এত অবাক হওয়ার কিছু নাই, গতকালকে আমি বিবাহ করছি। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে সুন্দর দুনিয়া দেখাবো। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।